लोग एकमात्र अल्लाह पाक सुबहानहु व तआला एर इबादत करार जन्य जोरे बोलें सुबहानल्लाह। आमरा जा पढ़ब, आमरा जा उच्चारण करब, आमरा जे सकल काजकर्म करब एगुलो जाते एकमात्र आमरा आल्लाहर उद्देश्य करी एवं से उद्देश्य रसूल पाक सल्लल्लाहु ताला वसल्लामेर काछे प्रथम थेके पंचम आयात गुलो सर्वप्रथमे नाजिल हुएछे एवं आल्लाह पाक एखाने शिक्षा दिएछेन किभाबे लिखते हय, किभाबे पढ़ते हय, किभाबे अजाना विषयगुलो जानते हय सेई विषये शिक्षा देवार कथा वर्णना करेछे। विशेष करे एटा रसूल पाक के सम्बोधन करे बोलेछे। एरपर हलो द्वितीय अंशटी जेई कारणे नाजिल हलो सेटा हच्छे रसूल करीम रऊफुर रहीम सल्लल्लाहु ताआला वसल्लम जखन हराम शरीफर मध्य मस्जिदे हरामेर मध्य नमाज आदाय करते छिलेन तखन आबू जहल निषेध करलेन, ए मुहम्मद नाउजुबिल्लाह मिन जालिक तुमि नमाज थेके बिरत थाको। नाउजुबिल्लाह बोले जेई इबादत सर्वोत्तम इबादत जेटी करले आल्लाह पाक सुबहानहु व तआला पसंद करें, जेटी करले आल्लाहर प्रिय बंदा हुए जाए ओई नमाज पढ़ार जन्य निषेध करेछे आबू जहल। जखन निषेध उनी जखन निषेध करेछेन निषेध जखन मानेन नाई रसूल पाक सल्लल्लाहु ताआला वसल्लम ओनार कथागुलो माने निषेधगुलो मानेन नाई एरपरो नमाज आदाय करतेछेन। एकदिन ओई पास दिए जखन जाच्छेन देखतेछेन मस्जिदे हरामेर मध्ये रसूल करीम रऊफुर रहीम सल्लल्लाहु ताआला वसल्लम आल्लाहर काछे रुकु दिच्छेन सिजदा दिच्छेन, आल्लाह दरबारे रुकु करतेछे सिजदा करतेछे आल्लाह दरबारे कान्नाकाटी करतेछे जोरे बोलुन सुबहानल्लाह। जखन नमाज आदाय करतेछेन एटा देखे आबू जहल रागान्वित हये गेल, उनी बोललेन हे मुहम्मद तोमाके आमी निषेध करेछिलाम, तोमाके आमी बारण करेछिलाम नमाज आदाय ना करार जन्य, नमाज एटा प्रतिष्ठा ना करार जन्य एरकम बारण करेछिलाम, एरপরও কেন শুনো নাই। তখন তিনি মনস্থ করলেন তার পা জাহান্নামী, ওই জাহান্নামীর পা রসূলের পাকের কাঁধের উপর তুলে দেবেন এবং রসূলের পাককে আঘাত করবেন জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম যখন মনস্থ করলেন আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে ওই আবু জাহেল রসূলের পাকের নিকটবর্তী হচ্ছেন, রসূলের পাকের দিকে যাচ্ছেন, এমন টাইমে আমার আল্লাহর পক্ষ থেকে এমন একটা সেখানে রসূলের পাক আবু জাহেলের মাঝখানে এমন একটা আগুনের শিখা আমার আল্লাহ তৈরি করে দিলেন যার কারণে ওই ভয়ঙ্কর আগুন দেখে এবং এমন কিছু দৃশ্য দেখতে পেলেন যেগুলো বড় বড় ফাঁকা দেখতে পাচ্ছেন, যেই ফাঁকাগুলো হচ্ছে মূলত ফেরেশতাদের ফাঁকা জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের ফাঁকা মানে ফেরেশতা যেমন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কত বড় ফেরেশতা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, শুনলেই অবাক হয়ে যাবেন যে হযরত আজারাইল আলাইহিস সালামের জন্য পৃথিবী এটা শুধুমাত্র এক লুকমা এক গ্রাস। তাহলে দেখেন যিনি প্রধান ফেরেশতা হযরতে জিব্রাইল আলাইহিস সালাম ওনার জন্য কি হতে পারে দুনিয়া এটা। তো ওনার ছয় শত পাকা আল্লাহর পক্ষ থেকে ওনাকে দেওয়া হলো, ওই ছয় শত পাকার মধ্যে একটা পাকা যদি উনি ছেড়ে দেয় প্রথম আসমানের মধ্যে চলে যায়, দ্বিতীয় পাকা যদি ছেড়ে দেয় দ্বিতীয় আসমানের মধ্যে চলে যায়, তৃতীয় পাকা যদি ছেড়ে দেয় তৃতীয় আসমানের মধ্যে চলে যায়, এভাবে সপ্তম লাম ও কাম পর্যন্ত ওনার থেকে পাকা যদি ছেড়ে দেয় এরপরও এই পুরো পৃথিবী পর্যন্ত পাকাগুলো যদি ছেড়ে দেয়
রয়ে যাবে, এরপরও তার পাকার ডানা খোলা টা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাকাগুলো উনি দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর দৃশ্য, যেগুলো ছাপা দিলে সারা একটা পাকা দিয়ে যদি ছাপা দেয় সমস্ত পৃথিবীর মানুষ মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে দুনিশ্চাত হয়ে যাবে। হযরতে জিব্রাইল আলাইহিস সালামের 600 পাকার প্রয়োজন হবে না। আমার নবীকে যখন চারদিক থেকে যখন কাফেরগণ মুশরিকগণ যখন মজনুন বলে বলে পাথর নিক্ষেপ করছিলেন, যখন আমার নবী ইসলাম প্রচার করছিলেন, এমন টাইমে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, হায় আল্লাহ, হায় আমার মনিব, আপনি আমাকে আদেশ করুন, আমার থেকে আমাকে যেই আপনি শক্তি দিয়েছেন, যেই পাকাগুলো দিয়েছেন, আমি যদি এই একটা পাকা যদি ব্যবহার করি সমস্ত কাফের গন্ধুলি সাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলুন এই পাকাগুলো দেখতে পাচ্ছেন, যাচ্ছেন যে রসুলের পাকের কাঁধের উপর পা দেওয়ার জন্য। কে? আবু জেহেল। উনি দেখতেছেন কতটুকু যাওয়ার পরে উনি নিজের পাকে নিজে বাঁচাচ্ছেন, নিজের হাতে নিজে বাঁচাচ্ছেন। তখন জিজ্ঞেস করা হলো আরো কাফের যারা আছে, কি রে আপনি ওনাকে মারা মোহাম্মদকে মারার জন্য যাচ্ছেন, আপনার কি হলো, কেন মারতেছেন না, কেন আপনি পা রাখতেছেন না, কেন যাচ্ছেন না? তখন উনি বলল আমি কিভাবে যাব, আমার মাঝখানে এমন একটা দৃশ্য দেখতে পেলাম যে এই পাকাগুলো দেখতে পাচ্ছি আমাকে এগুলো দিয়ে পিষে ফেলতে পারবে, যে আগুনগুলো দেখতে পাচ্ছি এই আগুন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই নিজে নিজে ওনার পা ফিরে আসতেছে ওনার দিকে, উনি পা নিজে নিজেই ওনার পাকে বাজাচ্ছেন। তখন রসুল করিম রৌফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবা, উনি যদি আমার কাছে আসতো তাহলে আল্লাহর অসংখ্য ফেরেশতারা আজকে নাজিল হয়ে গেছে, অসংখ্য ফেরেশতারা তাকে কতল করে ফেলত, এক প্রত্যেকটা অঙ্গ তার তুলে নিয়ে ফেলত, প্রত্যেকটা অঙ্গ তার নিয়ে ফেলত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুরা আলাকের প্রথম নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন পৃথিবীর জমিনের মধ্যে। এ বান্দা, তোমাকে আমি আল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা যা কিছু পড়বে, যা কিছু তোমরা স্মরণ করবে, যা কিছু তোমরা ইবাদত বন্দেগি করবে, একমাত্র আমি আল্লাহর নামে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে থাকি, দরার সময় বিসমিল্লাহ বলে থাকি, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে থাকি, পড়ার সময় বিসমিল্লাহ বলে থাকি। বিসমিল্লাহ মানে হচ্ছে আল্লাহর নামে শুরু করছি। কিসের নামে? এটা আল্লাহ বলছেন যে করো বিসমি রব্বিকাল্লাযী খলক, বিসমি যেখানে আসছে বিসমি মানে আল্লাহর নামে শুরু করো, আল্লাহর নামে শুরু করো। এরকম এই আয়াতে কারিমা সর্বপ্রথম রসুল পাকের কাছে এই আয়াতে কারিমা নাজিল হলো। নাজিল হওয়ার পরে আমার নবী, আমার নবীকে বলা হলো ইকরো বিসমি রব্বিকাল্লাযী খলক, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রভুর নামে পড়ুন, প্রভুর নামে আপনি স্মরণ করুন, প্রভুকে আপনি ইয়াদ করুন। আমার নবী বললেন, এ জিব্রাইল শুনো শুনো, আমি হচ্ছি পাঠক নয়, তার মানে এটা নয়, আপনারা অনেক তাফসীরের মধ্যে দেখতে পাবেন, অনেক অনুবাদের মধ্যে দেখতে পাবেন সেখানে দেওয়া হয়েছে, আমি পড়তে জানি না। আমার নবী পড়তে জানেন না এই কথাটা উচ্চারণ করেন নাই। আমার নবী বলে, এ জিব্রাইল শুনো শুনো, আমি হচ্ছি পাঠক নয়, তার মানে আমাকে পড়াতে হবে না, আমার সামনে আপনি বলে যান, আমি আপনার আপনার কাছ থেকে বলার দেরি নাই, বলার আগে থেকে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে জানিয়ে দিয়েছেন আর রহমান আল্লামুল কোরআন, এই জিব্রাইল শুনো, তুমি যে আমাকে পড়ার জন্য বলছো, না না এটা আমি পড়তে জানি না, এটা নয়, অর্থাৎ আমি পাঠক নই, আমাকে পড়ার জন্য আমার শিক্ষক হওয়ার জন্য তুমি আমার শিক্ষক নই, তুমি আমাকে পড়াতে পারবে না, আমাকে যিনি পড়িয়েছেন উনি হচ্ছেন একমাত্র রব্বুল আলামিন।
বলুন সুবহানাল্লাহ, এটাই বলছেন যে এখানে আপনারা যারা ব্যাখ্যা দেন তারা তফসিলগুলো ভালো করে দেখে নেবেন। এ ধরনের যারা অনুবাদ পড়েন ডালাভাবে ফতোয়া দিয়ে দেন তারা একটু ভালো করে দেখে নেবেন এগুলো তফসিলগুলো। আমার নবীকে বলা হলো এ নবী আপনি পড়ুন, আমার নবী বলে না না আমি পড়তে জানি না, এটা নয় আমি পাঠক নই, তার মানে তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে না, তুমি শুধু বলে যাও, তুমি আমার তুমি হচ্ছে আমার খাদেম, তুমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মাধ্যম, কিন্তু আমাকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছে রব্বুল আলামিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, এটার অর্থ হলো আর রহমান আল্লামাল কোরআন। কোরআন করিমের মধ্যে আমার আল্লাহ যে বলেছেন এ আমার মাহবুব নবী, আমি আমার আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন, রহমান নে কোরআন শিখলাইয়া, এটা জিব্রাইল শিক্ষা দিয়েছে এটা বলেন নাই। রহমান অর্থ হচ্ছে আল্লাহ, আল্লাহর গুণবাচক নামের মধ্যে একটা নাম হচ্ছে রহমান, একটা নাম হচ্ছে 99 নামের মধ্যে একটা নাম হলো রহমান, রহমান নে কোরআন শিখলাইয়া, জিব্রাইল শিক্ষা দেয় নাই। অর্থাৎ আমার নবীকে কোরআন করিম এটা শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ, এটার তাফসীর আপনারা দেখে নেবেন। আর রহমান আল্লামাল কোরআন এটার তাফসীর যখন দেখবেন তখন তাফসীরের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে রয়েছে ওই কাকে কোরআন শিক্ষা দিয়েছেন, কে কোরআন শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছেন রহমান, কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ, কোরআন শিক্ষা দিয়েছেন প্রভু, কাকে শিক্ষা দিয়েছেন, পৃথিবীর অন্য কোন মানুষ নয়, আমাকে নয়, আপনাকে নয়, অন্য কোন মানুষকে নয়, আমার আল্লাহ বলে আমি এমন একজন আমার বান্দাকে শিক্ষা দিয়েছি, এমন একজন মানুষকে শিক্ষা দিয়েছি, এমন একজন প্রিয় হাসকে শিক্ষা দিয়েছি, উনি হচ্ছেন আমার একমাত্র মাহবুব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার কি বুঝতে পারছেন? তাহলে বোঝা যাচ্ছে এটা শুধুমাত্র দুনিয়ার এগুলো হচ্ছে আমাদের জন্য বলেছেন যে যেই কর বিসমি রব্বিকা আল্লাযি খলাক, এটা আমাদের জন্য, এটা রসুলে পাকের জন্য নয়, এটা আমাদের জন্য। তার মানে আই আমার মাহবুব নবী আপনি একটু বলে দেন না, আপনার যারা উম্মত রয়েছে, আপনার যারা উম্মত আছে, আমার যারা বান্দা আছে, আপনাকে যারা মানে, আমাকে যারা মানে, তাদেরকে আপনি একটু শুনিয়ে দেন না। তার মানে তারা যাতে জিকির করার সময় আমি আল্লাহর নামে জিকির করে, এবাদত করার সময় আমি আল্লাহর নামে করে, কোনো এবাদত করার সময় আমি আল্লাহকে স্মরণ করে, কোনো কিছু করার সময় আমি আল্লাহর নাম নেই, সে একটু আপনি শিখিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, এটা শিক্ষা দেওয়ার জন্য বলেছেন একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে। তাহলে নবী হচ্ছেন ঠিক যেরকম জিব্রাইল, যেরকম খেয়াল করবেন জিব্রাইল যেরকম কোরআনুল করিম নিয়ে এসেছেন ঠিক তেমনি ভাবে আমার নবীও কোরআনুল করিম, আমার নবী আল্লাহর পক্ষ থেকে আদেশগুলো নিয়ে এসেছেন, আমার নবীও মাধ্যম, আল্লাহর একমাত্র আল্লাহকে পাওয়ার রাস্তার যে মাধ্যম, আল্লাহকে পাওয়ার যে মাধ্যম রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে মাধ্যম, আল্লাহকে পাওয়ার মাধ্যম। কারণ আল্লাহকে পাওয়ার জন্য যা যত বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন উনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমের মধ্যে ঘোষণা দিচ্ছেন খলাকাল ইনসানা মিন আলাক, আমার আল্লাহ বলে তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে, আলাক মানে হচ্ছে জমাট রক্ত থেকে। আমার আল্লাহ বলে পৃথিবীর জমিনের মধ্যে আমি যত মানুষ পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছি, এ আমার বান্দা তোমাদের কি আমি একমাত্র প্রেরণ করার কারণ হলো এমন একটা জিনিস থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সেটা হচ্ছে নাফাক এক ফোঁটা রক্ত থেকে, এক বিন্দু জমাট এক বিন্দু রক্ত থেকে তোমাদেরকে আমি পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করেছি। এটা নবীর বেলায় নয়, এটা আমার এটা নবীর বেলায় বলে নাই, আমাদের বেলায় বলছে যে খুব খেয়াল করবেন, এটা আমাদের নবীর বেলায় নয়, আমার নবীকে জমাট রক্ত দিয়ে নয়, আমার নবী কি আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ বলে এই আমার মাহবুব নবী পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে আমি পাঠিয়েছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। সুবহানাল্লাহ বলুন,
এটা নবীর বেলায় কাজে জাকুম মিনাল্লাহি নূর, এটা হচ্ছে নবীর বেলায়। আমাদের বেলায় হচ্ছে খলাকাল ইনসানা মিন আলাক, আলাক এই শব্দ হচ্ছে আমাদের বেলায়। এটাই না বুঝার কারণে ফতোয়া দিয়ে দিলে ইমানের ক্যান্সেল হয়ে যাবে, ইমান ডাইরেক্ট ক্যান্সেল হয়ে যাবে। আলাক খাদের বেলায়, নূর খার বেলায়, রু খার বেলায়। এরপরে আমার আল্লাহ বলে পৃথিবীর জমিনের মধ্যে অনেক মানুষ বিভিন্নভাবে আপনাকে বিভিন্নভাবে আপনাকে বোঝাবে। তাহলে মানুষ যদি আদম আলাইহিস সালাম কিসের তৈরি এরকম বলবে, হাওয়া আলাইহিস সালাম কিসের তৈরি এরকম বলবে, আমি বলবো পৃথিবীর জমিনের মধ্যে যদি বলা হয় আমরা তো সবাই আদমের সন্তান, তাহলে আদম যদি মাটির তৈরি হয় আমরা কেন মাটির তৈরি হব না, আদম আলাইহিস সালাম থেকে এসেছে। আমি বলবো ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কি পৃথিবীর কোন কিতাবে লিপিবদ্ধ করেছে, উনি হচ্ছে মাটির মানুষ, ওনাকে রুহুল্লাহ বলা হয়, ঈসা রুহুল্লাহ বলা হয়, উনি হচ্ছেন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। মরিয়ম আলাইহিস সালাম যখন গোসল করতেছেন, এমন টাইমে লম্বা একটা ইতিহাস এখান থেকে শুধুমাত্র আমি বোঝার জন্য এটা বলতেছি, দেখতেছেন মরিয়ম আলাইহিস সালাম গোসল করতেছেন, এমন টাইমে দেখতেছেন একজন পুরুষ বাবলি কাটা চুলওয়ালা এরকম তার নিকটে আসতেছেন। যে মরিয়াম কি পৃথিবীর জমিনের মধ্যে চন্দ্র সূর্যই পর্যন্ত দেখে নাই, ওই মরিয়ামের কাছে একটা পুরুষ চলে আসতেছে দেখতেছি। তখন উনি বললেন, এ পুরুষ তুমি দাঁড়িয়ে যাও, তোমাকে আল্লাহর শপথ করছি, আল্লাহর শপথ দিচ্ছি, আল্লাহর শপথ করে বলতেছি তুমি এখানে দাঁড়িয়ে দাও, তোমার আল্লাহর কসম দিচ্ছি। এরকম যখন বললেন তখন ওই পুরুষটি বলল, এ মরিয়ম তুমি ভয় পেও না, এ মরিয়ম তোমার কোনো ভয় পাওয়ার কিছু নাই, আমি হচ্ছে নর নয় নারীও নয়, তার মানে আমি তো আপনি কি আপনাকে দেখা যাচ্ছে একজন আপনি সপুরুষ, দেখা যাচ্ছে বালবত একটা পুরুষ, আপনি নর নয় নারীও নয়, এটা কোন ধরনের কথা। যখন তখন বললেন হযরতি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওই পুরুষটি বললেন, এ মরিয়ম শুনো শুনো, আমি হচ্ছি আল্লাহর একজন ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কে? আমি হচ্ছি জিব্রাইল, আমি নর নয় নারীও নয়, ফেরেশতারা নর নয় নারীও নয়, ফেরেশতারা মানুষের। এখন প্রশ্ন হচ্ছে, ফেরেশতা যদি মানুষের আকৃতি ধরে, যদি জিব্রাইল যদি মানুষের আকৃতি ধরে, তাকে কি মানুষ বলা যাবে? এবার আপনারা ফতোয়া দেন, জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরেছেন, মানুষের সুরত ধরে মরিয়ম আলাইহিস সালামের কাছে এসেছেন, মরিয়ম আলাইহিস সালামকে বললেন, হে মরিয়ম শুনো আমি নর নয় নারীও নয়, তার মানে আমি পুরুষ নয়, তো তুমি কে? তখন বলছেন আমি হচ্ছে আনা জিব্রাইল, আমি কে? জিব্রাইল। কিন্তু সুরতে দেখতেছেন তো পুরুষ, তো যেখানে জিব্রাইল যদি মানুষের সুরত ধরতে পারে, আল্লাহ যদি সেই ক্ষমতা তাকে দিতে পারেন, আমার নবীকে কি মানুষের সুরত ধরার ক্ষমতা সেটা দিতে পারে না? যিনি জিব্রাইলের ঊর্ধ্বে, সমস্ত ফেরেশতার যিনি ঊর্ধ্বে, যিনি নবীদের ঊর্ধ্বে, ইমামুল আম্বিয়া, তাকে কি সেই ক্ষমতা আমার আল্লাহ দিতে পারে না? এবার এখান থেকে বুঝতে পারেন। এরপরে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন বললেন, এ মরিয়ম তোমাকে আমি একটা সন্তান দেওয়ার জন্য আসছি। আরো ভয়ঙ্কর কথা, কিরেই যে মরিয়ম আলাইহিস সালামকে কখনো চন্দ্র সূর্যই পর্যন্ত দেখে নাই, যে মরিয়ম আলাইহিস সালামকে কখনো পরপুরুষ কখনো টাচ করে নাই, ওই মরিয়ম আলাইহিস সালাম থেকে কিভাবে সন্তান হবে? তখন হযরতি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এটা একটু গভীর মনোযোগ, জিব্রাইল আলাইহিস সালাম এটা বলেন নাই, আমার আল্লাহ তোমাকে সন্তান দেওয়ার জন্য পাঠিয়েছেন, এরকম বলেন নাই। জিব্রাইল ডাইরেক্টলি বলেছেন, আমি তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য আসছি। এরপরে এই কথাগুলো বুঝে নিতে হবে, তার মানে আমার আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এরপরে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, হে মরিয়ম তুমি একটু হাঁ করো। হাঁ করার দেরি নাই, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম একটা ফু দিয়ে দিলেন, ফুক দেওয়ার পরে এরপরে তার গর্ভপাত হয়ে গেল। হযরতে ঈসা আলাইহিস সালামের যখন গর্ভপাত হয়ে গেল, ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে যখন আসলেন, ঈসা আলাইহিস সালামকে নিয়ে যে কামরার মধ্যে হানে কাবার
হুজুরা শরীফের মধ্যে এরকম একটা কামরার মধ্যে যেখানে ইবাদত করত হযরতে মরিয়ম আলাইহিস সালাম। কিন্তু ওনার থেকে গর্ভপাত হওয়ার কারণে, ওনার থেকে সন্তান আসার কারণে মানুষ সবাই সিসি করতেছে, এরকম আমরা ভালো জেনেছি, এরকম একজন সৎ মহিলা জেনেছি যিনি সবসময় আল্লাহর ইবাদত করত, এরপরে কেন এই ধরনের কেন কাজ করলো, এই ধরনের একটা খারাপ কাজ কিভাবে করতে পারলো, এরকম করে তাকে বিভিন্ন ধিক্কার দিচ্ছে। দিতে দিতে সমাজ থেকে তাকে বিতাড়িত করেছে। সংক্ষেপ করে বলতেছি, এরপরে হযরত মরিয়ম আলাইহিস সালাম সমাজ থেকে যখন বের করে দেওয়া হলো, পাহাড়ের দিকে উঠে গেলেন। পাহাড়ের দিকে যেতে যেতে একটা খেজুর গাছের সাথে ঠেস দিয়ে বসলেন এবং সেখানে হযরতি ঈসা রূহুল্লাহ সেখানে তার জন্ম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খেজুর গাছের সাথে যখন ঠেস দিয়েছেন, সাথে সাথে এখানেই তার জন্ম হলো। তখন মরিয়ম আলাইহিস সালাম থেকে অনেক কোদা লাগলো। এটা আমি কোরআন থেকে বলতেছি, ফকের থেকে নয়, এগুলো কোরআনের আয়া, কোরআনে সূরা মরিয়ম আপনারা দেখে নেবেন। এরপরে সাথে সাথে এখানে যখন খেজুর গাছের সাথে যখন উনি চেঁচ দিলেন, তখন ওনার ক্ষুধা লাগলো। তখন আল্লাহকে বলতেছি, আই আল্লাহ আমি ক্ষুধা কিভাবে মিটাবো, আমি খাবার কোত্থেকে পাবো? আমার আল্লাহ বলে, এ মরিয়ম শুনো শুনো, তুমি যেই খেজুর গাছের সাথে ঠেস দিয়েছ, সেই খেজুর গাছটা একটু নাড়া দাও। নাড়া দেওয়ার ফলে যখন নাড়া দিলেন, দেখতে পেলেন টপ টপ করে ওই খেজুর গাছের মধ্যে খেজুর ধরে গেছে এবং সাথে সাথে ফেঁকে গেছে। ওই খেজুর টপ টপ করে পড়তে লাগলো। এই খেজুরগুলো উনি খেলো। খাওয়ার পরে আমার আল্লাহ দরবারে হাত বাড়িয়ে দিয়ে হযরতে মরিয়ম আলাইহিস সালাম বললেন, হে আমার আল্লাহ, হে আমার রব্বুল আলামিন, আমি এখন সমাজের মধ্যে মুখ কিভাবে দেখাবো, আমি কিভাবে সমাজের মধ্যে যাব? মরিয়মকে বলে, হে মরিয়ম শুনো শুনো, তোমার থেকে টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, যাও যাও, তুমি এখন সমাজের মধ্যে যাও, তুমি শুধুমাত্র, তোমাকে আমি একটা শর্ত দিচ্ছি, সেটা হচ্ছে তোমার জবানটা একটু বন্ধ রাখবে, তালা মেরে রাখবে। তুমি বলবে আমি রোজা রেখেছি, আমি আনাসিয়াম, আমি রোজা রেখেছি, এরকম বলবে, তুমি কোনো কথা বলবে না, তোমার জবানটা একটু বন্ধ রাখবে। তখন এরপরে সন্তানকে নিয়ে সমাজের মধ্যে ফিরে গেল। যখন সমাজের মধ্যে গেল, তখন সাথে সাথে মানুষ সবাই ধিক্কার দিচ্ছি, সমাজের মানুষ বলতেছি, বাবা ছাড়া এরকম সন্তান এসেছে, সন্তান নিয়ে তুমি যে আমাদের কাছে এসেছো, তোমার কি লজ্জা হয় না, তুমি জেনা করেছো? এই ধরনের বিচার করার পরে আবার এই সন্তান নিয়ে এই সমাজের মধ্যে ঢুকেছো, তোমার কি লজ্জা হয় না? এই ধরনের কথা যখন বললেন মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহর কথা মতো সে কোনো কথা বলতেছেন না। এরপরে হযরতে ঈসা রূহুল্লাহ সেই দিনেই জন্মগ্রহণ করেছিল। সেই দিন বলতেছি, এ আল্লাহর বান্দা শুনো শুনো, আমি যেমন তেমন মানুষ নই, যেই সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আজকে ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তান বলতেছে, এ আল্লাহর বান্দা শুনো শুনো, আমি যেমন তেমন মানুষ নই, আমি যেমন তেমন মানুষ নয়, আমাকে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছে, তোমাদের জন্য নবী হিসেবে প্রেরণ করেছে, আমি হচ্ছি ঈসা রূহুল্লাহ, আমি ফু থেকে হয়েছি, জিব্রাইল আলাইহিস সালাম ফু দিয়েছে, রু মানে ফু, ফু থেকে আমি বাতাস থেকে হয়েছি, এ আমি আল্লাহর পক্ষ থেকে হয়েছি, এবং আমার আল্লাহ আমাকে একটা কিতাব দেবেন যেটার নাম হচ্ছে, যেটার নাম ঈসা রূহুল্লাহকে ইঞ্জিল কিতাব, যেই কিতাবটা প্রসিদ্ধ কিতাব, এই কিতাব নিয়ে আমাকে নবী হিসেবে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছে। অনেকেই কালমা পড়ে দিয়েছে, আর অনেকেই যারা বিশ্বাস করে নাই তারা কাফের হয়ে গেছে। সুতরাং আমি এটা বলতে চাচ্ছি, আমার নবীর বেলায়ও এরকম বলা যাবে না। কেন ঈসা রূহুল্লাহকে কোন কিতাবের মধ্যে আপনি দেখতে পাবেন না, সে মানুষ। ঠিক তেমনি ভাবে এরপরে ঈসা রূহুল্লাহ পিতা ছাড়া হয়েছে। এরপরে আমার আল্লাহ চাইলে এভাবে যেরকম ঈসা রূহুল্লাহকে পিতা ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে আগমন করাতে পারে, ঠিক তেমনি ভাবে আদম সফিউল্লাহকে পৃথিবীর জমিনের মধ্যে পিতা ছাড়া যদি দুনিয়ার মধ্যে পাঠাতে পারে, মা হাওয়াকে পৃথিবীর জমিনের মধ্যে মা বাবা ছাড়া যদি দুনিয়ার মধ্যে প্রেরণ করাতে পারে, আমার আল্লাহ আমার নবীকে পারে কি পারে না? আমার নবীকে নূর হয়েও মানুষের আকৃতি দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাতে পারে কি পারে না? এটা আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ যদি পাঠাতে পারে এখানে আমাদের কোনো আপত্তির কোনো বিষয় নেই। যেখানে আমার আল্লাহ বলেছেন, কাদে জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন,
সুতরাং যেমন এরপর আমার আমি দীর্ঘকাল করতে চাচ্ছি না, আমাদের নবীর সাথে আমাদের পার্থক্য হল আমার নবী সামে বেসাল রাখতেন, সামে বেসাল যখন সাহাবায়ে কেরামরা যখন ডাকতে শুরু করলো রাত দিন অনবরত রোজা রাখা, তখন সাহাবায়ে কেরামরা গুরু গুরু করে যাচ্ছে, দেখতেছে রসুলে পাকের মতো ওরা সামে বেসাল রাখতে পারছে না, এবং রসুলে পাকের ছায়া ছিল না, আমাদের ছায়া আছে, রসুলে পাকের ছায়া ছিল না। এটা জাল হক আপনারা পড়ে দেবেন, আমি একটা কিতাবের নাম বলছি যেটা জামিয়ার মধ্যে ক্লাসে পড়ানো হয়, এটার নাম হচ্ছে জাল হক, মুফতি আরকান নাঈমি রহমতুল্লাহ আলাই ওই কিতাবের মধ্যে এই সবগুলো হাদিস এখানে নোট করেছেন, সেখানে বর্ণনা করেছেন রসুলে পাকের ছায়া ছিল না, রসুলে পাকের প্রস্রাব মুবারক পবিত্র, রসুলে পাকের আপদ মস্ত ফুল এগুলো পবিত্র, রসুলে পাক পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন, আমরা যেভাবে আসি সেভাবে নয়, রসুলে পাক পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যেভাবে চায় সেভাবে এসেছে, আমরা যেভাবে আসছি সেভাবে নয়, আল্লাহ যেভাবে পাঠাতে চেয়েছেন সেভাবে এসেছে। তারপর এরপর হচ্ছে রসুলে করিম রউফুর রহিমের ব্যাপারে আরো অনেক এরকম আমাদের সাথে, যেমন আমরা পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষ চাইলে একসাথে একই সাথে যদি সামর্থ্য থাকে চারটা বিয়ে করতে পারবে, চারটা বিবি রাখতে পারবে, কিন্তু আমার নবীর বেলায় ভিন্ন, আমার নবীর বেলায় বলে আমার নবীকে বলে তুমি প্রয়োজনে মতান্তর রসুলে পাকের বিবি, যদিও প্রসিদ্ধ মতো ১১টা, আমরা পেয়েছি মতান্তরে ১৩ জন পর্যন্ত, রসুলে পাককে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একই সাথে আপনার প্রয়োজন মতো আরো বেশি আপনি যেভাবে চান সেভাবে রাখতে পারবেন, যেন বলেন সুবহানাল্লাহ, আমাদের সাথে রসুলে পাকের সাথে ভিন্ন। সুতরাং রসুলে পাক হচ্ছেন আল্লাহর একজন আল্লাহর প্রিয় হাস, এটা বান্দা আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা বলতেছি না এটা আল্লাহর উপরে নয়, এটা আল্লাহর থেকে বড় নয়, আবার আল্লাহর সমানও নয়, এটা শিরিক কখন হয়ে যাবে, আল্লাহর সমান বললে আল্লাহর উপরে চলে গেছে বললে, এটা আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, আল্লাহ সৃষ্টি, তাহলে স্রষ্টা, আমি তো স্রষ্টা বলতেছি না, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রসুলে পাক করছেন সৃষ্টি, এতটুক বুঝতে হয়েছে, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর রসুলে পাক করছেন রাহমাতুল্লিল আলামিন, এটাই হচ্ছে মুইন ফয়সালা, আপনি কোরআনের মধ্যে যেখানে যেখানে দেখবেন। আমার আল্লাহ বলেন আমি আমার রসুলে পাকের শান মান বাড়িয়েছি, ওয়ারফায়না আল্লাহকা যিকরক, এভাবে শান বাড়িয়েছি যেখানে দুকির তু দুকির তামাইন, আমার আমার নাম যেখানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে সেখানে সেখানে রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, এভাবে আমি আমার রসুলে পাকের প্রশংসা করেছি, এভাবে আমি শান মান বাড়িয়েছি। সুতরাং রসুলে পাকের সাথে যদি বিয়াদ হয়ে যায় তাহলে ইমান ক্যান্সেল হয়ে যাবে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এটাই মান্য, আপনারা খেয়াল করবেন যদি বলেন হুজুর এগুলোর কেন প্রয়োজন, এগুলোর প্রয়োজন এই জন্য কারণ আপনাকে ইমানে মুফাসসালের মধ্যে সাতটি বিষয়ের কথা আছে, সাতটি বিষয় সবগুলো আপনাকে মানতে হবে, তো সাতটি বিষয় সবগুলো এখানে রসুলই নাই, অর্থাৎ যে কালিমা আমরা পড়ি ইমানদার হই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি আমাদের নবীর সব কিছু আফাতে মস্তক মানার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সুন্নত বলেন, নামাজ বলেন, এ সিরত বলেন, তারপর রসুলে পাকের অল অল কিছু মানার নাম, এটার নাম হচ্ছে একমাত্র মুহাম্মদ রসুলুল্লাহ, মানে রসুলে পাক আমাদেরকে যে পথে চলতেছেন এটা মানতে হবে, রসুলে পাক নামাজ শিক্ষা দিয়েছেন এটা মানতে হবে, কোরআন শিক্ষা দিয়েছেন এটা মানতে হবে, যা কিছু আমাদেরকে চলতে বলেছেন যেভাবে চলতে বলেছেন এটার নাম হচ্ছে নবী মুহাম্মদ রসুলুল্লাহ, অর্থাৎ এটার নাম কালিমা, এটার নাম ইমান, এটাতে যদি আপনার ব্যস্কম হয়ে যায় তাহলে আপনার আমল গোড়া কাঠি দিয়ে যদি আগা দিয়ে আপনি দাসের গোড়া কাঠি দিয়েছেন আগার দিক দিয়ে পানি ঢালতেছেন কোনো কাজ আসবে না। সুতরাং ইমানের মধ্যে যদি ক্যান্সেল হয়ে যায় আপনি যদি এবাদত কোটি বছর করেন না কেন ওই এবাদত আপনার দরবারে কবুল হবে না আল্লাহর দরবারে। সুতরাং আল্লাহর দরবারে কবুল হতে গেলে আমাদের থেকে আগে ইমানকে মজবুত করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।